মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এদিন দলীয় সাংসদ সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে বনগাঁ মতিগঞ্জ থেকে বনগাঁ মহকুমার শাসকের অফিস পর্যন্ত মিছিল করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী মনোনয়ন জমা দিলেন বাগদা বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থী বৃহস্পতিবার বনগার সাংসদ শান্তনু ঠাকুর ও বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বনগাঁ মতিগঞ্জ থেকে মিছিল করে বনগাঁ মহকুমা শাসকের অফিসে আসেন বাগদার বিজেপি কর্মীদের একাংশের দাবি করেছিল বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক সেই দাবি না মানায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন একাংশের বিজেপি কর্মী সমর্থকরা সেই বিষয়ে বিনয়বাবু বলেন দল যাকে মনোনীত করবে সেই প্রার্থী হয়ে লড়াই করবে যে কেউ প্রার্থী হতেই পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার আগামী দিন আমাদের লড়াই আছে কিন্তু আমরা জিতব আমাদের একটাই লক্ষ্য আমরা বাগদা জিতব চোর মুক্ত বাগদা করবে দল যাকে দায়িত্ব দেয় যাকে টিকিট দেয় সে তো লড়ে সবার একটা সাধারণ সিদ্ধান্ত আছে সে লড়েছে সবার মৌলিক অধিকার আছে সে লড়তেই পারে আমরা নির্দ্বন্দ্বে ভয় পাচ্ছি না কোনো ব্যাপার নেই শান্তনু ঠাকুর বলেন বিনয় বিশ্বাস বাগদার ভূমিপুত্র বাগদার এলাকার বাসিন্দা সে পড়াশুনো সেখানে ফলে এই বহিরাগত দাবি ঠিক না পাশাপাশি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থীর কথা উল্লেখ করে শান্তনু ঠাকুর বলেন নির্দল দাঁড়িয়েছিল তিন কোটি টাকা খরচ করে আড়াই হাজার ভোট মেলেনি পঞ্চাশ জন নির্দল দাঁড়ালেও কোনো লাভ হবে না জয়ের ব্যবধান আরও বাড়বে এই বিষয়ে সাংসদ আরও বলেন লোকসভায় মানুষ আমাদের আশীর্বাদ করেছিলেন বিধানসভা নির্বাচনেও আশীর্বাদ করবেন আমরা তো ভোট লড়ব অবশ্যই বাড়ানোর জন্য সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছে তার রেজাল্ট লোকসভা নির্বাচনে দিয়েছে এবং এই উপনির্বাচনেও দেবে তারা ঢেলে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির গত দশ বছরে যে উন্নয়ন হয়েছে গঙ্গা লোকসভা তার প্রতিফলন পেয়েছে যে কারণে লোকসভা বিপুল ভোটের মার্জিনে জিতিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে তো এ নির্বাচনেও আমরা জিতব আমরা সম্পূর্ণভাবে আশাবাদ আপনারা দেখেছেন স্বঘোষিত একজন মতুয়া মাতা ছিলেন তিনি তিন কোটি টাকা খরচ করে আড়াই হাজার ভোট পেয়েছিলেন জামানাত বাজে অপ্ত হয়ে গেছে ঠাকুরবাড়ির প্রতিনিধি হলেই যে তাকে যে তাতে হবে এরকম কোনো কথা নেই সেই ঠাকুর প্রতিনিধিদের কতটা কর্ম অবদান আছে সেটা মানুষ দেখবে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো